بسم الله الرحمن الرحيم. السلام عليكم, আপনাদের সঙ্গে আমি নাহিদ নতুন করে আরেকবার স্বাগত জানাচ্ছি ইসলামিক নলেজের আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানব সত্যি কি রমজানুল মোবারকে মারা যাওয়া ব্যক্তিরা সোজা জান্নাতে পৌঁছিয়ে যায়। আর আপনারা এটি শুনেও থাকবেন যে রমজান মাসে মারা যাওয়া ব্যক্তিরা সোজা জান্নাতে যায়। তো আজকে আমরা এটির সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব। আর এর সঙ্গে সঙ্গে আমরা এটিও জানব যে যেই ঘরে রাত্রিতে খাবারের পাত্রকে ধোয়া হয় না সেই ঘরে কি হয়ে থাকে, আর সেই ঘরে কোন এমন পেরেশানি চলে আসে, এর সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইরশাদ করেছেন। এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটিও জানাবো যে বিবাহের প্রথম রাত্রিতে স্বামী তার নিজের স্ত্রীকে চারটি কথা জানিয়েছিল আর বলেছিল এই কথাগুলো আমাকে আর কখনো বলবে না। তো সেই চারটি কথা কি কি ছিল সেগুলিকেও আপনাদেরকে জানানো হবে। এর সাথে সাথে আপনাদেরকে এটিও জানাবো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন খাবার খাবার সময় একটি ভুল কখনো করা উচিত নয়। তো এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শুধুমাত্র আপনি এই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। আর যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমাদের ভিডিওর দিকে এগিয়ে যাই। বেশিরভাগ মানুষের মস্তিষ্কে এই প্রশ্ন উঠে আসে যে সত্যি কি রমজানুল মোবারকে মারা যাওয়া মানুষরা জান্নাতে যায় আর তার কবরে আজাবও হয় না। হ্যাঁ, এই কথা সত্য যে যে ব্যক্তিরা রমজানুল মোবারকে ইন্তেকাল করেন তার সঙ্গে কবরের হিসাব কিতাব নেওয়া হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তার সঙ্গে খুব সহজভাবে পরীক্ষা নেবেন। মানে এমনটি মনে করুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার ব্যবস্থা খুব সহজ করে দেবেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তির রমজান মাসে মৃত্যু হয়েছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর যার মৃত্যু নয় জিলহজের দিন হয়েছে সেও জান্নাতে প্রবেশ করবে, এবং যার মৃত্যু সদকা দেওয়া অবস্থাতে হয়েছে সেও জান্নাতে প্রবেশ করবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত এসেছে, মাহির রমজানে মৃত ব্যক্তির উপর থেকে কবরের আজাবকে তুলে নেওয়া হয়। এমনইভাবে হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রেওয়ায়েত এসেছে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন রোজা অবস্থায় যেই ব্যক্তির মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তিকে রোজার সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রমজানুল মোবারকে ইন্তেকাল করলো আর যদি সে তার নিজের ইমানকে বাঁচিয়ে দিন ইসলামের পথে মারা যায় তাহলে সেই ব্যক্তির কবরে হিসাব কিতাব কোনো কিছুই হবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন ও হাশরের ময়দানে তার পরীক্ষা খুব সহজ করে দেবেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে রমজানুল মুবারক তোমাদের কাছে চলে এসেছে আর এই মাসে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকেও বন্দি করে নেওয়া হয়। খুবই ভাগ্যবান সেই ব্যক্তিরা যারা রমজানুল মুবারকের মতো পবিত্র মাসকে পেয়েছে, আর বড়ই দুর্ভাগ্যবান সেই ব্যক্তিরা যারা রমজানের মতো পবিত্র মাস পেল তবুও নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারলো না আর না তো মাগফিরাত করে নিতে পারলো। তাহলে চলুন এবার আমরা জেনে নিই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন খাবার খাওয়ার সময়ে কোন একটি ভুল যেটি কখনোই করা উচিত নয়। আর তারপর আমরা জানবো বিয়ের প্রথম রাতে স্বামী তার নতুন বধূকে কোন চারটি কথা জানিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো আর বলতে লাগলো ইয়া আলী, আমি কথাকে ভুলে যাই, মানে আমার স্মৃতির শক্তি খুবই কম আর দিন প্রতিদিন আমার স্মৃতি আরও কম হয়ে যাচ্ছে। শুধুমাত্র এতটুকু শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর বান্দা, তোমার চেহারা দেখে এটি মনে হচ্ছে যে তুমি গরম গরম খাবার খুব তাড়াতাড়ি খেয়ে থাকো। মনে রাখবে যেই ব্যক্তি গরম খাবার খুব তাড়াতাড়ি খেয়ে নেয় তাহলে তার মস্তিষ্ক খুবই দুর্বল হয়ে যায় এবং আরও অনেক সমস্ত রোগ তার শরীরেও আক্রমণ করতে থাকে, আর এমনভাবে সে সব কিছুকে ভুলতে শুরু করে। তখন সেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে লাগলেন ইয়া আলী, তাহলে বলুন আমি কেমন করে খাবার খাবো যেখান থেকে আমার মস্তিষ্ক এবং আমার শরীরকে বেশি লাভ পৌঁছাবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খাবার খাওয়ার আগে আল্লাহর নাম উচ্চারণ করতে থাকো, আর খাবার বসে সোজা হয়ে ডান হাতে করে খাও, আর খাবার ঠান্ডা অবস্থাতে ছোট ছোট লোকমা উঠাতে থাকো আর খুব বেশি করে চিবাতে থাকো, আর খাবার খাওয়ার পর পেট ভরে যেন কখনোই পানি পান করবে না। মনে রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের মধ্যে ঔষধ লুকিয়ে রেখেছেন, বরকত লুকিয়ে রেখেছেন। যেই ব্যক্তি সঠিকভাবে খাবার খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে থাকে
তাহলে সেই খাবার তার শরীরের জন্য ওষুধের মতো কাজ করতে থাকে, আর সেই সঙ্গে রহমত এবং বরকত তো অবশ্যই জুড়ে থাকে। তো চলুন আপনাদেরকে এবার জানিয়ে দিই, একজন স্বামী তার নতুন বধূকে প্রথম রাত্রিতে চারটি কোন এমন কথা বলেছিল। স্বামী তার নতুন স্ত্রীকে বলল, তুমি আমার জীবনে চলে এসেছো, তাহলে এই চারটি কথা অবশ্যই মনে রাখবে। নাম্বার এক, আমি তোমাকে মহাব্বাত করি আর এই জন্য তোমার সঙ্গে বিবাহ করেছি। যদি তোমার সঙ্গে আমার মহাব্বাত না থাকতো, তাহলে আমি তোমাকে বিবাহ করে ঘরে নিয়ে আসতাম না। আর আমি একজন মানুষ, কোনো ফেরিস্তা নয়। যদি কখনো কোনো ভুল হয়ে থাকে তাহলে সবুর করে নেবে আর ছোটোখাটো কথাকে এড়িয়ে যাবে। নাম্বার দুই, আমাকে ঢোলের মতো কখনোই বাজাতে চাইবে না। বিবি জিজ্ঞেস করল, এর মানে কি? স্বামী বলল, যখন আমি রাগান্বিত হয়ে থাকব তখন যেন কোনো উত্তর দিতে চাইবে না। যদি স্বামী রাগান্বিত অবস্থায় থাকে আর স্ত্রী এড়িয়ে যায়, আর স্ত্রী রাগান্বিত অবস্থায় থাকে স্বামী এড়িয়ে যায়, তাহলে সেটি সবচেয়ে উত্তম পন্থা হবে। দুজনেই একসঙ্গে রাগ করা ঠিক এমনই হবে যেমনটি কোনো রশিকে দুই দিক থেকে টানা হয়। যদি একটি রশিকে দুই দিক থেকে টানা হয় তাহলে সেটি ছিঁড়ে যেতে পারে, কিন্তু যদি ওই রশিটিকে একদিক থেকে ঢিলা ছেড়ে দেওয়া হয় তাহলে সেই রশি ছিঁড়বে না, বরং সুরক্ষিত থাকবে। নাম্বার তিন, আমাকে সমস্ত কথা বলবে কিন্তু মানুষজনের করা অভিযোগ কখনোই জানাবে না। নাম্বার চার, হৃদয় একটি হয়ে থাকে, এখানে হয়তো মহাব্বাত থাকবে আর না হয় ঘৃণা। একসঙ্গে দুই জিনিস কখনোই থাকতে পারে না। যদি জীবনে কখনো কোনো কথা খারাপ মনে হয় তাহলে সেটিকে মনে রেখে দিতে নাই। তো চলুন এবার আমরা এটিও জেনে নিই যে যেই ঘরে রাতের খাবারের পাত্র ধোয়া হয় না সেই ঘরের সঙ্গে কি হয়ে থাকে। এই কথার সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইরশাদ করেছেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক মহিলা হাজির হয়ে বলতে লাগল, ইয়া আলী, আমার কোন এমন অভ্যাস আছে যার জন্য আমার ঘর থেকে সমস্যাই দূর হচ্ছে না? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহিলা, তোমার এই একটি অভ্যাসই তোমাকে পেরেশান করে রেখে দিয়েছে। তখন সেই মহিলাটি বলতে লাগলো, ইয়া আলী, সেটি কোন এমন অভ্যাস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, তুমি রাত্রিতে শোয়ার আগে খাবারের থালাগুলোকে তেমনভাবে ছেড়ে দাও। মনে রাখবে, যেই ব্যক্তিরা রাত্রে খাবারের থালা না ধুয়ে শুয়ে পড়ে তখন শয়তানি জিনরা সেই খাবারের পাত্রগুলির সুগন্ধি পেয়ে সেই ঘর পর্যন্ত পৌঁছিয়ে যায়। আর এমনইভাবে সেই ঘরের মানুষরা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করতে শুরু করে, একে অপরকে ঘৃণা করতে লাগে। সেই কারণে ঘরের সুখ শান্তি সব ধীরে ধীরে শেষ হয়ে যায়। হে মহিলা, সবসময় রাত্রের খাবারের পাত্রকে ধোয়ার পর ওই শুয়ে থাকবে। আল্লাহর করমের ফজিলতে শয়তানি জিনরা তোমার ঘর থেকে অনেক দূরে থাকবে, আর এমনইভাবে এই সমস্যাও তোমার জীবন থেকে একেবারে সমাপ্ত হয়ে যাবে। তো আমরা আশা রাখছি আজকের এই খুব সুন্দর ছোট্ট ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।